আমি অনেক দিন ধরে উন্নয়নের কাজ করেছি আবার কাজ করতে যাইয়া শত শত কোটি টাকার কাজ করি কোনো পার্সেন্টেজ খাই না যে কারণে আশেপাশের দুই চারজন নেতা খুব বেকায় দাও পর যে কারণে আমিও খাই না নিজে না খাইলে অন্যরাও খাইতে পারে না খুব কষ্ট হয় তাদের আমার সাথে চলতে এই কারণে দুই চারজন আমাকে প্রমাণিত করার অনেক চেষ্টা করছে পারে নাই আমাকে দিয়ে দুই নাম্বারি কাজ করাইতে পারে নাই আমাকে দিয়ে পার্সেন্টেজ খাওয়াইতে পারে নাই আমাকে দিয়ে টিয়া কামি খাওয়াইতে পারে নাই আমাকে দিয়ে চাকরি দিয়ে পয়সা খাওয়াইতে পারে নাই আমাকে দিয়ে মানুষের কাজ তো সব করতে পারে নাই পারে নাই দেখা ওই দুই চারজন বেজা হইছে তারা মনে করছে মমতাজ রে বাপ দিয়া নতুন কোন পয়সাওয়ালা মানুষ আই না যদি তার পিছে যাই তাইলে ওইখান থেকেও ক্যাশ পাবো দালালি বাপারি সাপারি করে পয়সা খাওয়াইতে পারো কি এই ধান্দা করে এক দল আমাদের মধ্য থেকে তারা এই গ্রুপিং করে তারা ছুটে গেছে সারা দেশের মানুষ এখন সেটা বুঝতে পারছে তারা আপনাদেরকে বেচা শেষ প্রতি মাথায় 5000 টাকা করে কোথাও 4000 টাকা করে কোথাও 3 থেকে শুরু করে 10000 পর্যন্ত বড় বড় নেতা হলে তাদের লাখ লাখের উপরে তাদের মাথা বিক্রি হয়ে গেছে কারণ এটা কিনছে দুই চারজন নেতার কাছ থেকে আপনারা কি পাইছেন 2-4000 টাকা কেরা যদি পায় থাকেন একজন লোক হাত তুলেন যে আমি পাইছি 5000 টাকা 10000 টাকা পাইছেন নাকি কেউ তাহলে আপনাদের মাথা কিন্তু বিক্রি হয়ে গেছে এই যে বিক্রি করলো নৌকার বাইরে তারা মার্কা নিয়ে আসলো অমুক মার্কা তমুক মার্কা খুরকেসি মার্কা আপনারা কি নৌকা বাদ দিয়ে সমস্ত মার্কায় ভোট দিবেন অতএব আমি আপনাদেরকে বলে দিতে চাই নৌকা মার্কা উন্নয়নের মার্কা নৌকা মার্কা সততার মার্কা নৌকা মার্কা শেখ হাসিনার মার্কা নৌকা মার্কা আমার এই নিষ্ঠা সততা আমার পরিশ্রমের মার্কা শেখ হাসিনা কিন্তু বিক্রি হয় নাই ওই দালালরা বলছিল ওই বাপমাররা বলছিল যে শেখ হাসিনাকে কিনতে কত টাকা লাগবে আমরা শত কোটি টাকা দিয়ে শেখ হাসিনাকে কিনবো আমরা নৌকা মার্কা নমিনেশন নিয়ে আসবো আপনারা নৌকার সাথে থাকেন তাদের ওই বক্তব্য কিন্তু ফেসবুকে ঘাটলে পাওয়া যায় না পাওয়া যায় যে আমরাও নৌকার মানুষ আমরাও আওয়ামী লীগ করি এখন তারা কি হয়েছে আওয়ামী লীগ হয়েছে কি কথা সত্য কিনা ওরা এখন আওয়ামী লীগ হয়েছে ওদের মধ্যে থেকে আর আওয়ামী লীগে কোনো নাম গন্ধ পাওয়া যায় না পুরা মার্কা নিয়ে এসে অন্য মার্কা মোরগ মার্কা নারকেল তেল আর ওই খুরকেসি মার্কা আওয়ামী লীগ হয়েছে ওরা অতএব সে থেকে কিন্তু আমরা যারা সাধারণ মানুষ আছি তাদের কিন্তু সাবধান থাকতে হবে